হাসি আসো তো নাই কাটি দেবো এখন তোর আমি এত উপকার করি কি হয়েছে কার মারবা তাই ছাগল কই ছাগল কই ছাগল কই ছাগলালা বাড়ি দিয়ে আইছি ছাগলালা কোনটা ছাগলালা কারে কও ওই তো তোমার মা ওই তো আমার মা এদিকে আসছে কি করতে তোর কে ওর মতো লাগতেছে তো নাকি এ খনি দিয়া আত্মা খান তুই শিশু নাই কলোনি না কোনো নালাগুলা এই ওইটুক খনি দিয়া ওইটুক করে চারবার হয়ে যেত এ গোবিন্দ চলে যাচ্ছে ও আমার মটর ডাল কিনবে তো কি হয়েছে মটর ডাল কিনে হয়েছে সেদ্ধ দিয়ে দেবে স্টেবে আর সেদ্ধ করে বাড়ি নিয়ে এসে তারপর জল দিতে হয়েছে হয়ে যাবে না মিঠুন তুই চিনিস হ্যাঁ মিঠুন ও দেখ টাকা তুই ওর অন্য ধরে টানলি হ্যাঁ অন্য ধরে টানতেছে মিঠুন এই যে যার আমি কিন্তু কোন খড় দিয়ে ঠিক পাবা না আমি আসি কবনা কোন খড় দিয়েছি মালদাতে কলকাতা আমার 500 টাকা খরচা লাগলো আমি অন্য টাকা দিয়ে আসবো কিন্তু কলকাতা ডাল সেদ্ধ করে নিয়ে চলে এসছি হেম্বাবুর দোকানে কিনবি আর এই যে পরোটার দোকানে সেদ্ধ করবি বাড়ি নিয়ে আসিয়া জলদি দিবি হয়ে যাবে হ্যাঁ
নিজন বিয়ে করার বয়স হয়ে গেছে তো গোবিন্দ এই মেয়েটা চিনিস হাতে যে লাঠিটা না লাঠি দিয়ে খোঁচায় খোঁচায় না অন্যটা তো টান দিছে উল্টো দিয়ে খুন করে নাই মার খেয়ে চলে গেল রিয়াকশন হলে তো অনেক কিছুই হতো কারণ মিটিং হয়েছে মিটিং হয়ে যেত তো যা হবে সব সিরিয়াসলি হবে তাই তো কোনো ইয়ার কি চলবে না মানে ধরেই পোদ মারে দাও রে ওই সেনা মারা থাকে না সবসময় আর ওই যাতে তো এইসব আগের গল্প গান না হয়েছে ক্যামেরা করতেছি নাকি ক্যামেরা আর জানতো না তুমি দেখুন যাচ্ছি কি খালাম কি করলাম ও এইগুলো রং করে দিছি এ বাবা এই রং করলে বড় বিরসা তালে মানাবে আচ্ছা কলকাতায় এরকম লাইট আছে তো এই বর্ডার বলে এরকম দিছে মদন আলাপ ঠিক করে আলাপ মানে ভদ্র ভাষায় কথা বলো আলাপ কত আলাপ কিরকম আলাপ করে তার আলাপ কিরকম